আসসালামু আলাইকুম ওবারকাত ওবরকাত অবস্থি ভিওয়ার্স আমরা চোদ্দ নম্বর ভিডিওতে আলোচনা করব ওই সমস্ত মহিলা যাদের জন্য জানাতের সুসংবাদ দুনিয়াতে এসেছে তাদের মধ্যে রয়েছেন আসিয়া বিনতে মুজাহিম ফেরাউন এর স্ত্রী আসিয়া রাজিউল্লাহ তাল আনহা মারিয়াম রাজি আল্লাহ আনহা বিনতে ইমরান যার কথা কোরআন এসেছে ঈসা আল্লাহ মা এবং খাদিজ আবিন খোয়াইলে রাজা আল্লাতালা আনহা রাসুল উল্লা শাসামের সহধর্মিনা স্ত্রী তাদের ব্যাপারে যে হাদিসটি পাচ্ছে আমার হাদিসগুলো প্রথমে নিয়ে আমরা হাদিসটি ইবনে জাসকারী রহিম উল্লাহ বলেছেন এ শেখালবানি শহী বলেছেন শহীদ জামে তে শহী বলেছেন এগারোশো পঁয়ত্রিশ হাদিস ইবনে আব্বাস রাজায় আলাহতাল আনহমতকে বর্ণিত তিনি বলেন রসুল আল্লাহ সাল্লি আসসালাম জমিনে চারটি খত বা আঁক দিলেন চারটি আঁক এরপরে বললেন যে তোমরা কি জানো এটা কি সাহাব আকরাম জিজ্ঞাসা করলেন আল্লাহ এবং রসুল আল্লাহ এবং তার রসুল ভালো বেশি ভালো জানেন অত মহানব সাল্লাহ সাল্লাম বললেন চারজন মহিলা সম্পর্কে তিনি বলেন যে আফদ নিসা এহলিজান জান্নাত বাসিদের সবচেয়ে উত্তম মহিলা হল বিন জাবিনচে খোয়াইলিদ রসল আসমার শাহদুল মিনা খাদিজিন্তে খোয়ালিদ এরপর ফাতে মোহাম্মদ সলিল আলয়াল্লাম মোহানবাসমের কন্যা ফাতেমা আল্লাহ তালন এবং আসিয়া বিনতে মুজাহিম ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম এবং মরিয়ম ইবনাত ইমরান ইমরানের মেয়ে মরিয়ম রদিয়া তোলাহন হাদিস চে সহি জামের এগারোশো পঁয়ত্রিশ হাদিস দ্বিতীয় হাদিস আমরা পাচ্ছি আর একটি হাদিস ইসমাইল থেকে বর্ণিত তিনি বলেন আমি আব্দুল ইবনে আবু আউফা হাদি আল্লাহ তালা আনহকে বললাম যে সাল্লাম খাদিজা সম্পর্কে জান্নাতের কোনো ঘরের সুসংবাদ দিয়েছেন কি না তিনি বললেন হ্যাঁ মহানবী সাল্লাহ সুসংবাদ দিয়েছেন জান্নাতের একটি ঘরের মিন কসবিন লা সাহাবিন ফিহি ওলা নসব কোনো কষ্ট নাই চিল্লা চিল্লা হবে না এবং সেটা লু লুয়া অর্থাৎ মতি বিশাল মতির ঘর হবে অনেক প্রশস্ত ঘর হবে যে মতি দিয়ে তৈরি চারিদিক মতি দিয়ে সাজানো এমন ঘর হবে তো এখান থেকে আমরা খাদি জেবনে খোয়াল তাল আনহা তিনি জান্নাতি এক সংবাদ মানব দিয়েছেন এটা পেলাম আসসালামু আলাইকুম রহমতুল